আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলেন আজকে একটা নতুন রেসিপি বানাবো। আজকে মোগলাই পরোটা বানাবো, দোকানের মতো মুচমুচে ফুলকো মোগলাই পরোটা। চলেন দেখে আসি কী কী লাগবে। ময়দা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এখানে ডিম লাগবে। আমি ময়দাগুলো একটু লবণ আর তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি ভালো করে মেখে ডোটা আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে একটু ডোটা নরম হবে, বেলতেও আরাম লাগবে, তাই আমি রেস্টে রেখে দেব। এখন রেস্ট রেখে দেওয়ার পর আমি লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো একসাথে গরম মশলা দিয়ে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এখন ছোট ছোট লিচি কেটে নিব। লিচি কেটে নিয়ে সবগুলাকে আমি রুটি রুটি বেলে নিব। রুটিগুলো আপনার বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম করে আমি সবগুলো রুটি একসাথে বেলে নেব। আর আমার এই স্টেপগুলো ফলো করে রেসিপিটা করলে ইনশাআল্লাহ আপনাদেরও এরকম মচমচে ফুলকো মোগলাই পরোটা হবে। আমার আপুরা তো সবাই পারেন, যারা নতুন আপু আছেন তাদের জন্য আমি রেসিপিটা রেডি করেছি। আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের এরকম সুন্দর ফুলকো মোগলাই পরোটা হবে, এবং দেখতে যেমন সুন্দর হবে খেতেও ইনশাআল্লাহ অনেক মজা, অনেক সুস্বাদু। আপনারাও এভাবে আশায় একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ। আপনারা ট্রাই করলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেওয়ার পরে তারপর আমি একটা একটা করে মোগলাই বানাবো আর ভেজে নেব। একটা একটা মোগলাই পরোটা বানিয়ে ভেজে নিলে অসুবিধা হয় না, না হলে একসাথে বানিয়ে ফেললে ডিম লেক করে পরে নষ্ট হওয়ার চান্স থাকে। এখন আমার রুটি বেলা শেষ, আমি এখন পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো মশলাগুলো দিয়ে দিছি। এখন ডিম দিয়ে মোগলাইগুলো রেডি করে নেব। মোগলাইটা একটা একটা মোগলাই বানালে তাহলে ডিমগুলো বাইর হয়ে যায় না, সাথে সাথে তেলের ভিতর দিয়ে দেওয়া যায়। এখন আমি এটা তেলে দিয়ে দিব, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, বা যার যার সুবিধা মতে আপনারা তেলে দিতে পারবেন। তবে সেফলি, গায়ে তেল পড়ার চান্স আছে, কারণ এখানে ডুবো তেলে মোগলাইটা ভাজতে হয় আর দিতে অসুবিধা হয়ে যায় একটু নরম। তাই দেখেন মোগলাই পরোটাটা কীভাবে ফুলে আসছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি বলতেছি যে এমন না, আপনারা বানিয়ে দেখবেন বাসায় অনেক সুন্দর, অনেক সুস্বাদু হয়। আমি একটার পর একটা এভাবে মোগলাই পরোটাগুলো বানিয়ে তেলে দিয়ে ভেজে নেব, কারণ এক সাথে সাথে বানিয়ে তেলে দিলে তাহলে আর ডিমগুলো লিক করে না। আপনার একসাথে বানিয়ে রেখে দিলে ডিমগুলো লিক করবে, পরে মোগলাই পরোটাটা ফুলতে চায় না, নষ্ট হয়ে যায়। এই জন্য আমি একটা একটা করে বানাবো, একটা একটা করে তেল দিয়ে ভেজে নেব। আর এখানে আমরা মোগলাই পরোটা খাবো, আমার ইহানকে চেয়ে থাকবে, ও তো ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আমি একটা মোগলাই পরোটা ঝাল ছাড়া শুধু ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। আপনাদেরও যদি ভালো লাগে, আপনাদের বেবির জন্য এইভাবে ডিম দিয়ে শুধু মোগলাই পরোটা বানিয়ে দিতে পারেন, কারণ বেবিরা তো ঝাল খেতে পারে না, অবশ্য বেবিরও ভালো লাগবে। ঝাল ছাড়া ডিম দিয়ে শুধু মোগলাই পরোটা আপনার অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। আপনারা দেখেন আমি বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আমার সবগুলো মোগলাই পরোটা পাই বানানো শেষ, এখন শুধু এহানের মোগলাইটা আমি বানিয়ে নিব। দেখতেছেন তো আমি শুধু ডিম দিয়ে বানাচ্ছি, কোনো কিছুই দিই নাই, কারণ ছোটো বাচ্চা খাবে, ও ঝাল খেতে পারবে না এই জন্য। এখন আমি ইহানের মোগলাটাও ভেজে নিব। মোগলাইটা ঝাল ছাড়া মোগলাইটা ভিতরে আরও ইয়াম্মি ইয়াম্মি লাগে, অনেক সুন্দর হয়, হলুদ হলুদ ডিমের কুসুমগুলোর কারণে অনেক ভালো লাগে। এখন আমার সবগুলো মোগলাই পাই বানানো শেষ, এখন আমি কেটে নিব। চলেন দেখি ভিতরে কেমন হয়েছে। এই যে আমার সবগুলো মোগলাই বানানো শেষ, এখন কাটবো, একটা একটা করে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন কেটে কেটে নিচ্ছি। দেখেন ভিতরে কত ইয়াম্মি লাগতেছে দেখতে, একদম মুচমুচে, বাজারের মোগলাই থেকে কোনো অংশে কম না, অনেক সুন্দর। আর নিজের হাতে জিনিস তো এমনিতেই দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। আর নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে নতুন ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।